প্রতিপক্ষ যে দলই হোক না কেন, জয়ের জন্য সবসময় লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকে আর্জেন্টিনা। সেটা থাকতেই পারে, দলের তো বটেই, তর্ক সাপেক্ষে বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড়দের একজন তিনি। মুহূর্তের ঝলকেই বলতে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট, কিন্তু ম্যাচটা যদি টাইব্রেকারে যায় তখন কি হবে? আর্জেন্টিনার সমর্থকদের ভয়ের কিছু নেই, গোল পোস্টের নিচে আসেন যে আরাক মেসি, তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। ইতিমধ্যে সবাই বুঝে ফেলেছেন তার নাম ইমিলিয়ানো মার্টিনেজ। দুর্দান্ত সব সেভের কারণে অনেকেই তাকে বাজপাখি নামে ডাকেন। প্রসঙ্গ যখন প্লান্টি কিংবা ট্রাইবিকার, আর্জেন্টিনার আসল মেসি যে ইমিলিয়ানো মার্টিনেজ এটা বোধহয় না বললেও চলে। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত চারবার ট্রাইবিকারে যাওয়া ম্যাচে কখনোই মেসিদের হারতে দেননি 31 বছর বয়সী এই গোলরক্ষক। আজকের ম্যাচটার কথায় ধরা যাক, ইকুয়েডরের বিপক্ষে নির্ধারিত সময়ে 1-1 সমতায় ম্যাচ শেষ হলে ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় ম্যাচ, যেখানে প্রথম শটটাই মিস করে বসেন মেসি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের সংখ্যায় পড়ে যায় আর্জেন্টিনা। 2016 কোপা আমেরিকার ফাইনালের স্মৃতি মনে পড়তে থাকে সবার। সেবার মেসি প্লান্টি মিস করার পরই শিরোপা হাতছাড়া করেছিল আর্জেন্টিনা। অবশ্য সেই স্মৃতি ফেরেনি হিউজ টাউনে, কারণ এবার আর্জেন্টিনার গোল পোস্টের নিচে আসেন মার্টিনেজ। তিনি যে এক ভরসার নাম, বিশ্বাসের নাম, সেটি প্রমাণ করেছেন আগেও, এবারও করলেন সেটাই। ইকুয়েডরের অ্যানহেল মিনার পর অ্যানাল মিন্দার শটও ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। শঙ্কার মেঘ দূরে সরিয়ে আর্জেন্টিনা ট্রাইব্রেকারে 4-2 ব্যবধানে ম্যাচটা জিতে যায়। মার্টিনেজ কেবল এবারই প্লান্টির নায়ক হলেন এমন নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার এমন কীর্তি করেন 2021 কোপা আমেরিকার সেমিফাইনালে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ট্রফি ক্যাবিনেট তখনও ফাঁকা। সেবার কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে শেষ হওয়া ম্যাচে ট্রাইব্রেকারে 3-2 গোলে জেতে আর্জেন্টিনা। কলম্বিয়ার 3টি শট ঠেকিয়ে বিশ্বকে নিজের অস্তিত্ব জানান দেন মার্টিনেজ। ফাইনালে ওঠে আর্জেন্টিনা, এরপর ব্রাজিলকে হারিয়ে মেসির ক্যারিয়ারের স্বপ্নের আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা। সেবারই শেষ নয়, 2022 বিশ্বকাপে দুবার এই কীর্তি গড়েছেন মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ঠেকান 2টি শট। ফাইনালে মার্টিনেজের কীর্তি তো রূপকথার অংশ হয়ে আসে। অতিরিক্ত সময়ে শেষ মিনিটে অবিশ্বাস্য সেই সেভের পর ফ্রান্সের ট্রাইব্রেকারে কিংসে কোম্যানের শট ঠেকিয়ে দেন মার্টিনেজ। এরপর আর্জেন্টিনার গোলরক্ষকের সঙ্গে স্নায়ুযুদ্ধে হার মেনে পোস্টের বাইরে প্লান্টি মারে চুয়ামেনি। সেদিনের সেই ঐতিহাসিক দিনের পর আজ কোপার কোয়ার্টার ফাইনালে একই কীর্তি। এই নিয়ে চারবার ট্রাইব্রেকারে যাওয়া ম্যাচে 18টি শটের কেবল 9টি গোল খেয়েছেন মার্টিনেজ, যেখানে প্রতিপক্ষের শট ঠেকিয়েছেন 8টি, অন্যটি পোস্টের বাইরের দিয়ে মেরেছেন প্রতিপক্ষ। কেবল ট্রাইব্রেকার নয়, ম্যাচ চলাকালীন প্লান্টিতেও অপ্রতিরত মার্টিনেজ। এখন পর্যন্ত সব ধরনের প্লান্টি মিলিয়ে মুখোমুখি 24 শটের 12টিতে গোল খায়নি আর্জেন্টিনা। এর মধ্যে মার্টিনেজ সেভ করেছেন 9টি, প্রতিপক্ষ বাইরে মেরেছে 2টি আর 1টি পোস্টে মেরেছে। প্লান্টিতে 50% সাফল্য, ট্রাইব্রেকারের 100%। গোল পোস্টের নিচে আর্জেন্টিনার আসল মেসি তো মার্টিনেজই।